নতুন করে স্কুল সার্ভিস কমিশন SLST নোটিফিকেশন প্রকাশের দাবির পাশাপাশি স্কুলগুলিতে অস্থায়ী শিক্ষক নিয়োগ বন্ধ ও স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া চালু করার দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি শিক্ষামন্ত্রী জারি করা নির্দেশের কপির কাগজপত্র পোড়ালো ওয়েস্ট বেঙ্গল SLST ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশন। আজ বালুঘাট শহরে জেলার এই অ্যাসোসিয়েশনের সদস্যরা জমায়েত হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা মিছিল করে এবং জেলা শাসকের দপ্তরের সামনে আসে। সেখানে তারা বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি তাদের দাবি সমর্থনে বক্তব্যের মাধ্যমে তাদের দাবি দেওয়া জানান। তাদের দাবি অবিলম্বে নতুন নোটিফিকেশন ঘোষণা করতে হবে, এছাড়াও আগামী ডিসেম্বরের মাসের মধ্যে স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে, পাশাপাশি অবিলম্বে স্কুলগুলিতে অস্থায়ী শিক্ষক নিয়োগ বন্ধ করতে হবে। এরপর বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রীর জারি করা নির্দেশের কপির কাগজপত্র পুড়িয়ে তাদের ক্ষোভ জানান। এগুলো পরীক্ষা হয়েছে 2016 সালে, তাও দুর্নীতিতে ধরা। আত্মীয় স্বজন তারা ভুলে গেলে চলবে না, এই কথাটি ভুলে গেলে চলবে না। হয়তো অনেকে ভাবছেন এখানে প্রশাসন আছেন, তার ছেলেমেয়েরা হয়তো স্কুলে পড়ছেন, কিন্তু দেখা যাচ্ছে সরকারি স্কুলে বেশিরভাগ টিচার নেই। আমাদের আরে দীর্ঘ 6 বছরে নতুন নোটিফিকেশন হলো না কেন? শিক্ষামন্ত্রী জবাব চাই, জবাব দাও। আরে SSC-র মাধ্যমে শিক্ষক নিয়োগের নতুন নোটিফিকেশন হলো না কেন? চলবে, আরে SSC-র মাধ্যমে শিক্ষক নিয়োগের নতুন নোটিফিকেশন ছাড়ছে না। আমরা আমাদের আজকে যে মিছিলের মূল দাবি, নতুন নোটিফিকেশন খুব শীঘ্রই ছাড়তে হবে, সেটা খুব সেপ্টেম্বরের মধ্যে নতুন নোটিফিকেশনের যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করতে হবে, আর ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া কমপ্লিট করে স্বচ্ছতার সহ নিয়োগ করতে হবে। এটাই মূলত আমাদের দাবি ছিল। এর আগেও আমরা এরকম অনেক আন্দোলন কর্মসূচি আমরা এই DM সাহেবের কাছে এসে করেছি, তার আশ্বাস দিয়েছিল, কিন্তু এই আশ্বাসে আমরা কোনো কিছু সুফল পাইনি। অতএব আজকে আমাদের এই মিছিলের মূল দাবি আমি আবারও বলছি, নতুন নোটিফিকেশন সামনের মাসে অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে ছাড়তে হবে, অগস্ট সেপ্টেম্বরের মধ্যে ছেড়ে ডিসেম্বরের মধ্যে স্বচ্ছতার সহ সম্পূর্ণ প্রক্রিয়া কমপ্লিট করে নিয়োগ করতে হবে। আজকে সার্টিফিকেট পড়া লাগানো, আজকে আমরা দেখছি 6 বছর ধরে একের পর এক আমাদের আশ্বাস দিচ্ছে SSC হবে, কিন্তু যখন আমরা আন্দোলন কর্মসূচির মধ্যে দিয়ে একটা একটা জায়গা নিজের নেওয়ার চেষ্টা করছি রাজ্যের বুকে, তখন তারা সিভিক টিচার থেকে শুরু করে এই 1500 টাকা দিয়ে যে শিক্ষক নিয়োগ, সেটার মধ্যে দিয়ে আমাদের টোপ দিয়ে আমাদের যে সংগঠন বা আমাদের যে একটা যে ইউনিটি সেটাকে ভেঙে ফেলার চেষ্টা করছে। এই জন্য আমরা এই নোংরামির আর মানে সামনাসামনি হতে চাই না। ওই জন্য আমাদের এখানকার কয়েকজন শিক্ষক তারা তাদের যে বিএড পাস এবং মাস্টার ডিগ্রির যে সার্টিফিকেট সেগুলো তারা পড়ালো অবশ্যই, এবং এখানে অনেক অভিযোগ আছে সেখানে তাদের যে কাগজপত্র তারা সেটা পড়ে পড়িয়ে দিল। কেমন নামটা বলবে? আমি সাফিউল হাসান, SSC যে আমাদের যে মঞ্চ WBSLST।